আরে মেজো, তা কি ঠিক হলো? বাবুর সাথে কথা বললি? কি বলে? বাবুকে বলেছিলাম, বাবু বলল যে কাল কি একটা টেস্ট ফেস্ট করাতে যাবে, ওর শরীরটা বিশেষ ভালো নেই, পরশু যেতে পারে। যেতে যে চাইছো গিয়ে বলবেটা কি? ওদের দিক থেকেও কেউ তো কোনো যোগাযোগ করছে না। মেসোপ্রো, অত বলা বলির তো কিছু নেই, আমাদের বৌমাকে দেখতে তার বাপের বাড়িতে তো আমরা বেড়াতেও যেতে পারি না কি? শোনো বৌদি, তুমিও জানো আমরাও জানি ব্যাপারটা কত সোজা নয়, এটা জাস্ট বেড়াতে যাওয়া নয়। তবে আর কি, কিছুই করার দরকার নেই, যেমন চলছে তেমনই চলুক। তোমার ছেলে গিয়ে পড়ে থাকুক পলাশবনি, আর তার বউ গিয়ে বাপের বাড়ি। সত্যি বাবা, কোন মুখে গিয়ে যে মেয়েটার সাথে কথা বলবো জানি না। আচ্ছা বেশ, তুই গেলি গেলি, ওখানে অতদিন থেকে যাবার দরকারটা কি বলতো? খবর পেয়ে গেছিস, আবার ফিরে চলে আয়। তা না, না, তার সাংবাদিকতার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এখন তো গিয়ে পড়ছে পলাশমণিতে। তাকে ফোন করে বলতে গেলাম বাড়ি আসার কথা, সে আমাকে উল্টে শুনিয়ে দিল খুব ইম্পর্টেন্ট কাজে আছি, কাজ শেষ হলে বাড়ি ফিরবে। যত সব বাহানা। যদি এবার কমলিকা উল্টে প্রশ্ন করে যে আপনাদের বাড়ি কি করতে যাবো বলুন তো, আমি তো আমার স্বামীর গতিবিধিই জানি না, তখন কি বলবো? বল না বৌদি, তখন কি উত্তর দেবো তাকে? তা কমলিকার সঙ্গে অর্চির কথাটা তো হয় নাকি তাও তো বুঝতে পারছি না। কথা কথা আবার কি হবে? আমি হলে তো আমার স্বামীর সঙ্গে জন্মেও কথা বলতাম না। ছিছি, ওদিকে কমলিকার বাড়ির লোকজন কি ভাবছে একবার ভেবে দেখেছো? ওরা ছাড়বে নাকি? ওরা কথা শোনাবেই। আর কমলিকার মা যে কি বলবে না কি বলবেন না সে কেউ জানে। তাই জন্যই তো তোমার দাদাকে এর থেকে বাইরে রাখতে চাইছি। আমরা গিয়ে আগে পরিস্থিতিটা বুঝে আসি গে। দিদি ভাই, বাহা যদি এবার কলকাতায় আসে এ বাড়িতে যেন না ওঠে। দেখো যা ঘটে গেছে তারপর কমলিকাদের বাড়িতে ওঠার তো কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু তাই বলে যে এখানে এসে উঠে পড়বে সেটা যেন না হয়। তো বাড়িতে যাওয়া দরকারটাই বাকি হোস্টেল থাকতে? বাড়াবাড়িটা তো তোমার দাদাই করেন না, তিনি থোড়ি কারুর কথা শোনেন? শোনো দিদি ভাই, এবারও যদি এরকম দাদা বাড়াবাড়ি করেন না তাহলে কিন্তু আমরা কেউ কিছু শুনবো না, সবাই মিলে ওর প্রতিবাদ করবো। হ্যাঁ ঠিক বলেছিস তুই। এটা কিরম হলো বলতো, ওই পরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ, ওই ওই মেয়েটাকে মাথায় তুলতে গিয়ে নিজের বাড়ির বউটাকে বিসর্জন দেওয়া। যা গে মেজো, তুই ভাবিস না, আমি আর একদম ওই কাজ তোর দাদাকে করতে দেবো না। এবার কথায় বলে না ঘি আর আগুন যতই বলো, অল্প বয়সী মেয়ে কখন কি হয়ে যায় বলা যায় কিছু? দিদি ভাই, তুমি বলছো হয়ে যায় না করতে বাকি আছে, সেটাই তো আমি বুঝতে পারছি না। ও মারাংবুড়ো, মোর মরত্বকে সেদিন মোর বাপটার হাত থেকে বাঁচাইন ছিল লয়, তার লিগেই উহাকে পুজোটা দিতেই হবে। মো চুপে চুপে মোর মরত্বকে ফাঁকিটো দিয়ে তার লিগেই চুলে টইসেছি। উহার ঘুমটো ভাঙার আগুতে উহার কাস্টতে তো মুখে ফিরতেই হবে। তা না হইলে ও যে কি কাণ্ডটো করবে, আর একবারে লিখে যদি জানতে তো পারে যে মু উয়াকে লিয়ে তো আসিখলাই, কিন্তু মু সিরিনের ঘটনার লিখে পূজাটা দিতে তো এসেছি, ইটো জানলে তো মুখকে একেবারে খেপাইন মারবে। তার লিখেই তো উয়াকে কিছু বলি লাই, ইমন ভুটতে তার লিখেই পূজাটা দিতে যেছি।
বাহামনি কোথাকে যেছিস? একটু কথা শুন কেনে বাহা। মোর কোনো কোথার শোনার লাই প্রকাশ, তোর সঙ্গে মোর যা কোথা ছিল সবই জন্মের লিগে শ্রেষ্ঠ হইন যেছে। মোর সঙ্গে তু আর কোনো দিনের লিগে কোনো কথাটো লাই সেটা মু জানি। মোর একটু কথা তোয়াকে বলবার ছিল, দেখ মোর মনতে কোনো পাপ লাই রে বাহা, যদি তা থাকত তাহলে তাহলে তু আর মরত্বকে বাঁচানোর লিগে মু পরান্ত হাতিলি আসতাম নাই রে। মু যেটু করেছিলাম সেটা তোর ভালোর লিগেই করেছিলাম। হি তু তো মোর মিলা ভালোটাই করেছিলিস লয়, তার লিগেই তো মোর বাপটকে বুলেটও দিয়েছিলি আর সিও চুলেটো যেছিল উহার পরান্তর লিগে। সত্যবাবকে মু কিছু বলিলাই রে বাহা। তোর কাউকে কোনোদিনের লিগে কিচ্ছু বুলার ছিলক নাই, কোনোদিনের লিগে এই কোথাটো ছিলক নাই যে তু কাউকে কিছু বলবি। বাহা, এ বাহা একটু জল খাবো। কই বাহা? কোথায় গেলে? আজ সকালে কোথায় গেল মেয়েটা? তাও আবার আমাকে না বলে গেছে। ওর তো আবার আমাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা নয়, এবার তো কাজ ছাড়া থাকতেই চাইছে না। কোথায় গেল কে জানে। বাহা, ও কঙ্কামা মুখে ইমন করে শুধাইছিল যে মু আর কথাটা ফেলতে তো পারিক লাই রে বাহা। মু যে উয়াকে মা বলে ডাকি সেটা তো তুই জানিস। তার লিগেই তোয়াকে শাস্তিটা পিতে হবে প্রকাশ। মু তো তোকে আর শাস্তিটা দিতে পারবো ক্লাই এই জীবনে। তার লিগেই তোর সঙ্গে মোর কোনো বন্ধুত্বটা থাকলো ক্লাই। তুই মেলা বড় মানুষ টানছিস রে বাহা, দেখ মোর সঙ্গে তো আর ইমন ব্যবহারটা মানাই লাই রে। মু কে আনছি বল, মোর সত্য ভাবত মুখে যদি কুড়াইন লাভ পেত তাহলে মু বাঁচতাম কিনা জানি না। মু তো একটু কুড়ানিয়া ছিল আনছি, তু দিগের দয়ায় মোর সত্য বাপের দয়ায় ই সারা পলাশবনির গায়ের মানুষগুলানের দয়ায় মু বেঁচে তো আনছি। বাহা, মু তোকে কোনোদিনের লিগে দয়াটা করিলাই প্রকাশ। মু শুধু তোকে মোর বন্ধুটা ভেবেছিলাম। বন্ধুটা তো সমানে সমানে হয় রে বাহা। মু তো কোনো দিকটাতেই তু আর যোগ্যতা হতে পারিক লাই। বাহা, এ বাহা, মু যদি তোকে কষ্টটা দিয়ে থাকি তাহলে মুখে মাপটা করিস কিনে। মোর কষ্টের কথা বাদ দে কেনে বাহা। বাদ তো যে দিতে পারছি ক্লাই সেটা তো দেখতেই পেছিস। এসব কি বলছে বাহা, আমি কি ঠিক শুনছি? কিন্তু নিজের কানে তো শুনছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।